ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা বিআরটিতে আকসনীয় বেতনে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে বিস্তারিত জানাব কোন পদে কি যোগ্যতা লাগবে আবেদন ফি কত বয়স সীমা কত কিভাবে আবেদন করবে ইত্যাদি সকল কিছু তাই কোন তথ্য মিছ না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের সকল চাকরির ভিডিও আপডেট আপনি সবার আগে পেয়ে যান প্রথমে দেখে নিব আবেদনের সময়সীমা আগ্রহী প্রার্থীরা আগামী চৌদ্দ আগস্ট দুই হাজার বাইশ ইং সকাল নয়টা হতে তেরোই সেপ্টেম্বর দুই হাজার বাইশ ইং রাত বারোটার মধ্যে স্কিনে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে অথবা ডিসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এবার দেখে নেওয়া যাক পদগুলোর বিস্তারিত এক নং পদের নাম মহাব্যবস্থাপক বেতন এক লাখ বাইশ হাজার টাকা এখানে লোক নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ সাতান্ন বছরের মধ্যে হতে হবে এই পদে কি কি কাজ করতে হবে তা বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে বিজ্ঞপ্তির লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ স্কেলে তিন দশমিক পাঁচ ও চার স্কেলে দুই দশমিক পাঁচ সিজিপিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং পনেরো বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও দুই বছরের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে কাজের অভিজ্ঞতা দুই নং পদের নাম উপমহাব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ বেতন এক লাখ পাঁচ হাজার টাকা লোক নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ স্কেলে তিন দশমিক পাঁচ ও চার স্কেলে দুই দশমিক পাঁচ সিজিপিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বারো বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও দুই বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে ঊর্ধ্বতন পদে কাজের অভিজ্ঞতা তিন পদের নাম ব্যবস্থাপক অর্থ বেতন উনআশি হাজার টাকা লোক নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ স্কেলে তিন দশমিক পাঁচ ও চার স্কেলে দুই দশমিক পাঁচ সিজিপিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা চার পদের নাম ব্যবস্থাপক অপারেশন বেতন উনআশি হাজার টাকা লোক নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ স্কেলে তিন দশমিক পাঁচ ও চার স্কেলে দুই দশমিক পাঁচ সিজিপিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা ও ঊর্ধ্বতন পদে দুই বছরে অভিজ্ঞতা পাঁচ নং পদের নাম ব্যবস্থাপক আইটি বেতন উনআশি হাজার টাকা লোক নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ স্কেলে তিন দশমিক পাঁচ ও চার স্কেলে দুই দশমিক পাঁচ সিজিপিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা ছয় নং পদের নাম ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ বেতন উনআশি হাজার টাকা লোক নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ স্কেলে তিন দশমিক পাঁচ ও চার স্কেলে দুই দশমিক পাঁচ সিজিপিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা ও ঊর্ধ্বতন পদে দুই বছরে অভিজ্ঞতা সাত পদের নাম ব্যবস্থাপক ড হ্রস্যৈকার বেতন উনআশি হাজার টাকা লোক নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ স্কেলে তিন দশমিক পাঁচ ও চার স্কেলে দুই দশমিক পাঁচ সিজিপিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা ও ঊর্ধ্বতন পদে দুই বছরে অভিজ্ঞতা এবার দেখে নেওয়া যাক আবেদন ফি কত এখানে সব কয়টি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা যা টেলিটকের যে কোন প্রিপেইড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে ভিডিওটি ধৈর্য সহকারী দেখার জন্য ধন্যবাদ